Hello viewers, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ যাপিত জীবনের নানা বিষয় নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজকের আয়োজনও আপনাদের সাথে আছি আমি সূচনা জান মনে আছে স্বাদ কিন্তু পকেট বলছে সাধ্য নেই যারা নতুন জীবন শুরু করতে যাচ্ছেন কিংবা ইচ্ছে হচ্ছে নতুন করে সাজাবেন শখের ঘর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মনের মতো করে তার হয়ে উঠছে না আপনার এই সমস্যার সমাধানে আজ নিয়ে যাব ফার্নিচারের বাজারে দেখব কোথায় গেলে মিলবে বাজেটের মধ্যে পছন্দ মতো ফার্নিচার নবদম্পতি নতুন সংসার শুরু করার ক্ষেত্রে প্রয়োজন হয় আসবাবপত্রের ঘর সাজানোর বেলায় শুধু ব্যবহারই নয় রুচির বহিঃপ্রকাশ ও আভিজাত্যের ছোঁয়া দিতে ঘরের অনুষঙ্গ হিসেবে বহুকাল ধরে আধিপত্য হয়ে আসছে আসবাবপত্র আর তার তালিকায় থাকে খাট আলমারি ওয়ার্ড্রব সোফা সেট ড্রেসিং টেবিল কিংবা ডাইনিং টেবিল ফার্নিচারের বাজারে কাঠের রাজা সেগুন হলেও সময় সাপেক্ষ এবং দাম হাতের নাগালের বাইরে হওয়ায় ক্রেতারা অনেকেই কিনছেন ফাইবার কোরই পার্টেক্স কিংবা মালয়েশিয়ান সেগুন কাঠের তৈরি আসবাবপত্র মানে এখন তো অনেক চেঞ্জ হয়েছে মানে আগে যেরকম ছিল এখন ডিজাইনও নতুন মানে নতুন আসছে তো মানে আগের তুলনায় এখন তুলনামূলকভাবে কিছুটা মানে বেশি বোর্ড থাকে বেশি এগুলো তো বেশি দিন লাস্টিং করে না তার চেয়ে বানিয়ে নিলে ভালো কালার কালার করলে এখন একটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হয় কিছু করার থাকে না ক্রেতার চাহিদা অনুযায়ী আছে রেডিমেড প্যাকেজ কিংবা স্বল্প সময়ে বানিয়ে নেওয়ার সুবিধা এছাড়াও এসব ফার্নিচারে রয়েছে 1 থেকে 5 বছরের ওয়ারেন্টি সেগুন কাঠ কিন্তু এই যে ইপিলিপিল কাঠের কথা বললাম বা নর্মাল সেগুন কাঠ না আপনার হচ্ছে আকাশমণি কাঠ বা আপনার এই যে রেন্টি কাঠ ওইটা মিক্স থাকে এগুলো আপনার 20, 22, 25 এর ভিতরে ওই যে দোকানদাররা বিক্রি করতেছে এটাকে সেগুন বলে চালাচ্ছে যদি নতুন সংসার সাজাতে চায় আমার মনে হয় যে 60-70 হাজার টাকার মধ্যে সে অনেক জিনিস পেয়ে যাবে যেমন এক্সাম্পল একটা খাট 6 ফিট একটা খাট একটা 3 পার্টের আলমারি একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার্ড্রপ তো একটা এগুলো মোটামুটি সব চলে আসবে 60-70 হাজার টাকার মধ্যেই তো আমাদের এগুলো আলহামদুলিল্লাহ চাহিদা অনেক বাহারি ডিজাইনের এসব ফার্নিচারের দেখা মিলবে রাজধানীর প্রান্তপথে তবে দামটা বাজেটের মধ্যে থাকলেও আশঙ্কা থাকে এসব ফার্নিচারের স্থায়িত্ব নিয়ে সূচনা হাসান চ্যানেল 24 ঢাকা এবারের গল্পটা বেওয়ারিশ জামা কাপড়ের ভাবছেন জামা কাপড় আবার বেওয়ারিশ হয় কি করে এমনটাই হয় লন্ড্রিতে দিনের পর দিন পড়ে থাকে লন্ড্রিতে দেয়া পোশাক দিন মাস বছর পেরিয়ে যার মালিকের খোঁজ পান না লন্ড্রিম্যানেরা চলুন জেনে আসি লন্ড্রিম্যানদের এমন অজানা গল্প বছরখানেক ধরে লুবিনাকে খুঁজছে শাহিন কারণ এই লন্ড্রিম্যানের দোকানে কম্বল ওয়াশ করতে দিয়ে আর নিতে আসেননি লুবিনা তারপরও শাহিন এখনও সযত্নে রেখেছেন সেই কম্বল অপেক্ষায় আছেন লুবিনার জন্য এখন তো বর্তমান যুগ খারাপ সে কি আল্লাহ তাদের বাঁচাই রাখছে না রোডে ঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না গ্রামের বাড়ি চলে গেছে না ভুলে গেছে জিনিসটা থুয়া বলতে পারছি আর এখন তো শীতের মৌসুম এখন কম্বল রাখলে ভুলার কথা না তার মনে পড়বে যে কম্বল ওই জায়গায় না আছে হয়তো যে কোনো কারণবশত সে আসতে পারতেছে না এই গল্প শুধু শাহিন লুবিনা কিংবা কম্বলের নয় গলিপথের অনেক লন্ড্রি দোকানে রচনা হয় এমন নানা গল্প অনেকে জামাকাপড় ওয়াশ অথবা ইস্ত্রি করাতে দিয়ে মাসের পর মাস ফেলে রাখেন লন্ড্রি দোকানে থাকে না যোগাযোগের নাম্বার কিংবা ঠিকানা আর তাই গ্রাহকের অপেক্ষায় প্রহর গোনেন লন্ড্রিম্যানেরা এনে পর্দাটা আপনার অনেক দিন হয়ে গেছে রাখে থুয়ে গেছে মানে দিয়ে গেছে ওয়াশের জন্য দিয়ে গেছিলো কিন্তু এখনও মানে লোক আসে নাই প্রায় 3-4 মাস হয়ে গেছে এরকম আর কি এটা আমাদের এখানে নিয়ম আছে আপনার যদি লন্ড্রি আয়রনে দেন এটা হলে 3-4 দিনের ভিতরে নিতে হবে আর যদি আপনি ওয়াশে দেন ওয়াশে দিলে সর্বোচ্চ আপনার 45 দিন এর ভিতরে যদি না নেয় পরবর্তীতে কিছু রেডি করতে হবে কখনো তাই থাকবে না অনেক দিনের পরে মনে করেন তোমার 2 বছর 2.5 বছর পরে কাপড় যেটা আছে এটা মনে করেন আসলে পরিচিত ভিতরে দিয়ে দিই এমন কেউ ডাক দিয়েও দিয়ে দিই বুঝছেন আবার অনেক সময় দেখা যায় কাপড় কেউ না পাওয়া লাগছে গরিবদের দিয়ে বিপরীত দিকে গলিপথের এই লন্ড্রি দোকানিদের সাথে মায়া জন্মে গ্রাহকদেরও ব্যাপারটা আসলে অদ্ভুত যে আমরা অনেক সময় আমরা অনেক জামা কাপড় দিই দেওয়ার পরে হয়তো আমাদের মনে থাকে না বা ব্যস্ততা আমরা নিয়েও না তো একসময় ভুলে গেলেও তারপরে যদি আমরা 15 দিন 20 দিন পরে আসি বা 1 মাস পরে আসি আমার জামাটা আমি যেমন দিই তেমনই পাই তো উনি এটা চাইলে হয়তো নষ্ট করতে পারে বা বিক্রি করে দিতে পারে
কিন্তু এরকম করে না, সাধারণ তার কাছে আমরা আবার পাই। একটা কাপড় বানাইতে গেলে মানুষের 2,000-2,500 টাকা লাগে, এই বিশ্বাস আমি দিয়ে চলে যাই। ওই বিশ্বাস আবার আমার ফেরত আসবে কি না আসবে, লন্ডির দোকান হলে এটাই, লন্ডির দোকান পুরোটা বিশ্বাসের উপরে চলে। এক সময়ের কয়লা কেরোসিনের আগুনে হিট করে ইস্ত্রি করার সেদিন এখন বদলে গেছে। গলিপথে লন্ড্রি দোকানের ব্যবসায়ও এখন অনেকটাই ভাটা। বাজারে এসেছে ব্যান্ডবক্স, ক্যালকাটা, মোহাম্মদি সহ আধুনিক অনেক লন্ড্রি দোকান। তবে সময় বদলালেও বেয়ারিশ মালামালের মালিকের অপেক্ষায় থাকাটা নাকি বেশ উপভোগ করেন এসব দোকানিরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। প্রকৃতির যখন বলছে শীত, তখন সবাই খুঁজে ফেরে একটু উষ্ণতার ছোঁয়া। যদি বলি এই গরমের খোঁজটাই বিপত্তি ডেকে আনতে পারে আপনাদের, তবে একটুও ভুল হবে না। যারা রুম হিটার ব্যবহার করছেন শীতে ঘর গরম রাখতে, তাদের জানাবো এর অপকারিতা। শহর জুড়ে এখন শীতের হাওয়া, ঠান্ডার কবল থেকে বাঁচতে অনেকেই পছন্দ করেন রুম হিটার ব্যবহার করতে, কিন্তু উষ্ণতা পেতে গিয়ে নিজের অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো? নিয়মিত রুম হিটার ব্যবহারে শরীরে বাসা বাঁধতে পারে কঠিন রোগ। হিটারের গরম বাতাস ধীরে ধীরে শুষে নেয় ঘরের আর্দ্রতা এবং কমিয়ে দেয় অক্সিজেনের পরিমাণ। এতে হতে পারে অনিদ্রা এবং মাথা ব্যথার মতো সমস্যা। অ্যাজমা এবং অ্যালার্জির সমস্যা যাদের আছে, তাদের রুমে হিটার থাকলে বাড়তে পারে শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস এবং সাইনাসের যন্ত্রণাও বাড়তে পারে প্রতিদিন নিয়ম করে হিটারের গরম হাওয়া গায়ে লাগালে। সাথে গা গোলানো, চোখ শুকিয়ে যাওয়া, মাঝে সাঝেই নাক বন্ধ থাকার সমস্যাতেও পড়তে হতে পারে। শুষ্ক ত্বকের অন্যতম কারণও রুম হিটার। ঘরে থাকা হিটারে আপনার অজান্তেই তৈরি হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাস। বদ্ধ ঘরে অতিরিক্ত পরিমাণ গ্যাস জমা হয়ে গেলে ঘুমের মধ্যে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে মৃত্যুর কারণও হতে পারে, যা সবার জন্যই বিপজ্জনক, বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য একটু বেশি ঝুঁকি। রুম হিটার ব্যবহারে যে একেবারেই মানা তা নয়, ঘরের কোনো একটা অংশে খানিকটা পানি রাখুন যাতে বজায় থাকবে ঘরের আর্দ্রতা, আর হিটারের তাপমাত্রা নির্দিষ্ট রাখুন এবং গলা শুকিয়ে এলে পর্যাপ্ত পানি পান করুন সারাদিন। এবারে একটু নজর দেব রাশিফলের দিকে। জন্মক্ষণ মিলিয়ে আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাশির জাতক জাতিকা। জানাবো রাশিফল বলছে কি, অর্থযোগ কিংবা প্রেমে কোন রাশির জাতক জাতিকার কেমন কাটবে সপ্তাহটি। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে কিছুটা অসুস্থতার মুখে পড়তে হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। ক্যারিয়ারেও কিছুটা চাপ হবে, সাথে তুলা রাশিতেও খানিকটা চাপের মুখে থাকতে হতে পারে। পাশাপাশি বৃশ্চিকেরও এ সপ্তাহে খিটখিটিমের জন্য স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বে। বিশেষ কারো কাছ থেকে বিরক্ত হতে পারেন বৃষ রাশির মানুষেরা। এ সপ্তাহে অবশ্য মিথুনের কিছুটা আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মিথুনকে অনুসরণ করে ধনু রাশিতেও আছে প্রতিকূল অবস্থায় আর্থিক উন্নতি, আয়ের সাথে কিন্তু ব্যয়টাও বাড়বে। সপ্তাহটি মানসিকভাবে বেশ ফুরফুরে যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের। পাশে আছে সিংহ, তাদেরও নিজেকে এবং পরিবারকে দেওয়ার জন্য যথেষ্ট সময় হাতে আসবে। এদিকে কন্যা রাশিতে প্রেম ভালোবাসা ছাপিয়ে ভাবতে হবে ভবিষ্যৎ বিনিয়োগে। এই সপ্তাহে যেমন শখের সবটুকু উপভোগের সুযোগ রয়েছে মীন রাশিতে, তেমনি খরচটাও হবে সমানতালে। মীন পাশে পাবে কুম্ভকে, কুম্ভের মানুষেরাও হাসি খুশিতে কাটাবে এই সপ্তাহ। ওদিকে অর্থ এবং স্বাস্থ্য দুদিকেই ঝুঁকি থাকায় মকর রাশিতে ভ্রমণ এড়িয়ে চলুন দিন সাতেক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। ভিউয়ার্স, ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল লাইফস্টাইলের আরও নানা বিষয় নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।